করা রইল উহ কপট, ভেঙে ফেলে কর রেরোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় ভীষণ, ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর বেদি। গাজনের বাজনা বাজা কে মালি কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালি কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে। হা 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 পায় যে হাসি ভগবান পূর্বে ফাঁসি, সর্বনাশী শিখায় হেহীন তথ্য কেরে। সো এইভাবেই আমাদের সংযত হয়ে চলতে হবে, একে অপরকে সহযোগিতা করে চলতে হবে, তা না হলে আগামী দিনগুলোতে আমাদের চলার তাগিদ আমরা নিজেরাই হারিয়ে ফেলবো। সো হ্যালো এভরিওয়ান, আমি শান্তনু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোপসে, স্টে হাই অন কলকাতা। সো আজকে আমার ফুড ব্লগে থাকছে লাইট চিকেন। তোমরা ভাবছো লাইট চিকেনটা আবার কি? লাইট চিকেনটা আমারই দেওয়া নাম লাইট চিকেন। অ্যাকচুয়ালি এই নামে কোনো ডিশ আছে কিনা আমি জানি না, এখনও জানি না, আমি গুগল সার্চও করিনি। আর নামটা এই কারণেই দেওয়া, আমি চিকেনটা খুব সিম্পল ওয়েতে বানিয়েছি, বেশি তেল ঝাল মশলা কিছু নেই চিকেনে, একদম সিম্পল, খুব ভালো টেস্ট হয়েছে, দুপুরে খেয়েছি। আর রান্নাটা তো আমি দুপুরে অলরেডি করেছি, আর ভিডিও স্টার্টিং এই শ্যুটটা আমি এখন করছি সন্ধ্যাবেলা, দুপুরে আর টাইম হয়ে ওঠেনি, তো এখনই শ্যুট করছি। সো দেখে নাও কেমনভাবে রান্না করলাম, আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। এর মধ্যে দেব এখন জিরা গুঁড়ো, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষার তেল। ম্যারিনেটে দিয়ে দেব টক দই, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আলুগুলো কেটে নিয়েছি, এই আলুগুলো এখন ভেজে নিই। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, তাই তো? জানি জানি। সো এবার এর মধ্যেও দিয়ে দেবো টক দই, যেরকম বেঁচেছিল ম্যারিনেট করার পরে, তো সেই টক দইটুকু, মোটামুটি এইটুকু বেঁচে আছে, তো এইটুকু আমি এখানে দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে, এখন এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করে রেখেছি তাও 30 মিনিট হয়ে গেল, তো এখন পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে যাচ্ছে, আর এর মধ্যে এখন মাংসটা দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দেব, লাল মির্চ, আর কাঁচা লঙ্কা গুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। আলুগুলো এখন এটার মধ্যে দিয়ে দেবো। সো সবকিছু দিয়ে দিয়েছি, যা মশলা দেওয়ার যা কিছু করার সবকিছু করে দিয়েছি, তো এখন মাংসটা এখন কষা হবে,
এটা একদম মিডিয়াম ফ্লেমে আমি এখন এটা চাপা দিয়ে দেবো। সো মশলা কষিয়ে মাংসটা এখন দিয়ে দিয়েছি, মাংসটা এখন একদম মিডিয়াম ফ্লেমে রয়েছে। আর এটা মোটামুটি 10 মিনিটের মতন এরকম রেখে দেবো, তারপর উঠিয়ে দেখবো যে কতটা কীরকম হয়েছে। তারপর একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতন একটু জল দেবো, একটু জাস্ট গ্রেভিটা হওয়ার জন্য, তারপর দিচ্ছি। ততক্ষণ তোমরা কিছু দেখো। আর প্লিজ তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার, আরো আরো সাপোর্ট দরকার তোমাদের, তাহলে আমি আরো ভিডিও বানানোর জন্য নিজেকে আরো মোটিভেটেড করতে পারবো। সো প্লিজ। সো প্রায় 15 মিনিট হয়ে গেছে, এখন দেখা যাক কতটা কি হলো। দারুণ হয়েছে, কালারটা বেশ সুন্দর লাগছে, মাংসটা হয়ে এসছে, সেদ্ধ হয়েও হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। চিকেন আজকে রান্না হয়ে গেছে পুরো কমপ্লিট। আর এখন ঘড়িতে বাজে দুপুর 1:30, আমার এখনো স্নান হয়নি। তো জাস্ট রান্না শেষ করলাম, তো আমি এখন যাব স্নান করতে। স্নান করে এসে তারপর খাবো, দেন তোমাদের আমি ফিডব্যাক জানাবো আমি কিরকম রান্না করেছি, ঠিক আছে? সো আমার স্নানও কমপ্লিট, তো এখন খেয়ে দেখার পালা কিরকম বানিয়েছি আজকের চিকেন। সো দেখা যাক, কালারটা কিন্তু ভালোই এসছে, এবার দেখি খেয়ে কিরকম টেস্ট হয়েছে। দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। সব কিছু পারফেক্ট, ঝাল পারফেক্ট, নুন পারফেক্ট, আর বেশি গ্রেভিও নেই, মানে কাদা কাদাও নেই, আর খুব যে ঝোল করেছি তাও না, একদম মিডিয়াম, সব কিছুর অ্যাডজাস্টমেন্ট একদম পারফেক্ট হয়েছে। খুব ভালো লাগছে, কারণ খুব ভালো বানিয়েছি। সো আমি এখন খেয়ে নিই, খাওয়া কমপ্লিট করে নিই, আর ততক্ষণ তোমরা এটা দেখো। সো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও প্লিজ ভিডিওটা কেমন হলো। আর চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা আপডেটের নোটিফিকেশান তোমার কাছে প্রথম চলে যেতে পারে, আর তুমি আমার ভিডিওটা তৎক্ষণাৎ দেখে নিতে পারো। সো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হেলদি, স্টে পজিটিভ, অ্যান্ড বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।